আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। মৃত্যু দেখো কেমন না, মানে কেউ না চাইলেও প্রতিটা মানুষের জীবনে কিন্তু আসবো, তাই না বলো সবাই? তো ইনশাল্লাহ আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ চুল পরিমাণ গুণা নিয়ে দুনিয়ার বুকের থেকে যেতে চায় না। তো এখন মানে ফজরের পরই পরিষ্কার হচ্ছে, ফজরের নামাজ পড়ে উঠলাম আলহামদুলিল্লাহ। তো দেখো আমাদের বাসার সামনে এই যে জায়গাটা দেখো, এই যে জায়গাটা দেখো, অনেকগুলো তার একসাথে, বুঝছো তো? কালকে কী হয়েছে জানো, এই জায়গাটা একদম আগুন ধরে, দেখো ওই খাম্বাটা কালো, তো অনেকখানি জায়গাটা আগুন ধরে একদম লাল হয়ে গেছে, বুঝছো তো? আমি তো এই রুমে কাপড় চোপড়গুলো ভাঁজ করছি জানো না, মানে আমি ভয় পেয়ে, মানে কি বলবো, অনেক ভয় পাইছি। মানে একটু যদি আগুন লাগে না, মনে করো আমাদের এই বিল্ডিংটাই মানে ওই পাশের দুইটা মানে কারেন্টের আগুন, মনে করো কীভাবে ছড়ায় সেটা তো জানোই তোমরা, 1 মিনিটে সব কিছু ধ্বংস হয়ে যায়। দেখো প্রচুর তার, বুঝছো তো? ওই তো ওই যে ওইখানে দেখো, আমাদের বাসার থেকে কাছে একদম, বুঝছো তো? সেটা চিন্তা করে ভাবলেই মানে অনেক অনেক ভয় লাগলো, বুঝছো তো? সবাই দোয়া করবা, আল্লাহ মৃত্যু সবার জীবনেই দিবে, একদিন আগে আর পরে, কিন্তু আমরা সবাই চাই চুল পরিমাণ গুণা নিয়ে দুনিয়ার বুকের থেকে যাব না। দোয়া করবা সবাই আমার জন্য আর আমার পরিবারের সবার জন্য, আল্লাহ সবার উপর রহমত নাজিল করুক। হঠাৎ যদি শোনো তোমাদের গুণা নেই, একটু হলেও তো কষ্ট পাবা, তাই না বলো? আপনি শত্রু হোক তাও কিন্তু আমরা কখনো কারো মৃত্যু কামনা করি না, তাই না বলো সবাই? দোয়া করবে সবাই আমার জন্য আর আমার পরিবারের সবার জন্য। আমি ভিডিওটা করার সময় জানো মানে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, মৃত্যুটা খুব ভয়ঙ্কর সত্যি, মানে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝছো? আগুন ধরে একদম লাল হয়ে গেছিলো। দোয়া করবো সবাই, আল্লাহ যেন আমার আমার পরিবারের সবার ন্যাক হায়াত দান করে, আশেপাশে যারা আছে সবার ন্যাক হায়াত দান করুক, কারণ এখানে আগুন আগুন লাগলে সবারই ক্ষতি হবে। তো দোয়া করবো সবাই, অনেক বড় একটা বিপদের থেকে বেঁচে গেছি ঠিক আছে, কিন্তু এখনও অনেক রিস্ক, দেখো কিছুদিন পর পরই আগুন ধরে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় কিছুদিন পর পরই আগুন ধরে, বুঝছো? সবাই দোয়া করো আমাদের জন্য, অনেক বিপদের মধ্যে আছি। কিছুদিন পর পরেই এই তারগুলোর সাথে অনেক আগুন ধরে, বিপদ তো বলে কয়ে আসে না। সবাই দোয়া করো আমার জন্য, কেমন? ভালো থাকবে সবাই। দেখো সবাই, আমাদের এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার বোন রান্না করতেছে মুরগির মাংস আলু আর পেঁপে দিয়ে। কালারটা অনেক সুন্দর আসছে দেখো সবাই, মাশাআল্লাহ দেখো সবাই তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার রুটি খেতে ইচ্ছা হয়েছে দীক্ষা, আমার রুনা মা আমার জন্য রুটি বানিয়ে দিচ্ছে। আমি বলছি আমার রুনা মাকে রুটি বানিয়ে দিতে, তো আমার রুনা মা আমাকে রুটি বানিয়ে দিচ্ছে। দেখছো সবাই আমার
তুতা বাচ্চাটা কি সুন্দর করে কথা বলে মাশাআল্লাহ। সবাই দোয়া করবে আমার বাবার জন্য, কেমন? আমরা ওই দিন লাইভ ভিডিও করেছি, তোমরা তো হয়তো বা দেখছো, যে আমার আলবিন বাবা বলছে কি, যে আমরা যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমরা ফেস দেখাবো। তো আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখাবো না। তো তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা ইনশাল্লাহ। রুনা ব্লগে রুনাকে তোমরা সবাই দেখতে পারবা, ঠিক আছে? তো বেশি বেশি শেয়ার করবা। আর দেখো, মানে ইউটিউব থেকে একটা কাগজ আসে, কাগজটা আমি পাচ্ছি না, তোমরা সবাই আমাকে একদম সাপোর্ট করো বেশি বেশি করে, আমি যেন ওই কাগজটা পাই, বুঝছো? মানে $10 কমপ্লিট হলে ওই কাগজটা আসে, তো আমার এখনও না $3, বুঝছো? তো আরও $7 বাকি আছে। তো প্লিজ তোমরা সবাই না অনেক বেশি শেয়ার করো আমার ভিডিওগুলো, তো ইউটিউব জার্নিতে আমি যেন সফল হতে পারি। প্লিজ সবাই বেশি বেশি শেয়ার করবা আমার ভিডিওটা, কেমন? তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ইনশাল্লাহ আমার সকল ইচ্ছেগুলো আল্লাহ পূরণ করে দেবে। তোমরা শুধু একটু সাপোর্ট করবা, ঠিক আছে? আর দেখো, আমি তো রুটি বানাতে পারি না ঠিক মতো ভালো করে, কিন্তু মাশাল্লাহ দেখো আমি কিন্তু এখন পারি, বুঝছো? আলহামদুলিল্লাহ ভালোই হয়, তাই না বলো সবাই? দেখো রুটিটা সুন্দর হয়েছে না, মাশাল্লাহ সুন্দর হয়েছে। দেখো সবাই, আমি আলবিনের জন্য রুটি বানিয়েছি। তো আলবিন কি করছে জানো, ওই পাশে রুমে গেছে, তারপরে আয়ানে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তো আলবিনে এখনো দুপুরে খাবার খায় না, আমি ওর জন্য রুটি বানাচ্ছি। তো আলবিনের কি ঠিক বলো তো ওইখানে যাওয়ার? আমি বলছি আমি রুটি বানাইতেছি, তুমি আমার কাছে বসে থাকো, এখন মাই খেয়ে আইছে। দেখো দেখো এই ছেলেকে কি করা উচিত বলো তোমরা সবাই? চুপচাপ আমার সামনে বসে থাকবা, রুটি হইব তারপরে খাবা, ঠিক আছে? একটা কথা বললে কথা শোনে না, ফাজিল পোলাপান। দাঁড়াও এদিকে দাঁড়াও, সাইডে দাঁড়াও, আসো আমার, দাঁড়াও এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। হ্যাঁ দেখো সবাই, আলবিনে কান্না করছে, দেখি আম্মু, থাক আমার শোনা বাচ্চা, কান্দে না মা। মানে বড় ভাইরা এরকম হয় আমার জানা ছিল না, বুঝছো? সত্যি বলতে এখনকার বড় ভাইরাই যেন কেমন, বুঝছো? ছোটদের শুধু কষ্ট, পচা বড় ভাইরা এখনকার। বিসমিল্লাহ, কি বলবো, বাচ্চাদের জন্য কোনো কিছু করে শান্তি নাই, আর এক হাতে ভিডিও করা, এক হাতে মানে অনেক কষ্ট। দেখো তোমাদের সাথে তো সবটা শেয়ার করি না, দেখো এখন দেখো অনেক কষ্ট সব কিছু, তারপরও সাপোর্ট করো না তোমরা সবাই। এই কষ্টের কথা আমি কাকে বলবো বলো? বাবা তেল দিয়ে ভেজে দিব না এইভাবে, এভাবে হ্যাঁ তেল দিয়ে ভাজবো? দেখো চেহারাটা কি করে রাখছে, দেখো। আয়ানকে তোমরা একটু বকে দিও তো, ছোট ভাইকে কেন মারে? হ্যাঁ একটু বকে দিও সবাই, সবাই আয়ানকে বকে দিবা একটু। দেখো বাচ্চাটাকে কীভাবে মানে ধাক্কা দিয়ে ফেলে দিছে চেয়ারের থেকে, এটা ঠিক বলো? আয়ান অনেক ফাজিল, তোমরা সবাই বকে দিবা আয়ানকে, ঠিক আছে? আবার যখন লাইভে আসবো আমরা তখন আয়ানকে সবাই বকে দিবা। তো আলবিন আমাকে বলছিল যে তেলে ভেজে দিতে, তো আমি একটা তেলে ভেজে দিলাম আর চা করে দিচ্ছি, সেটা দিয়ে খাবে এখন। দেখো সবাই, এই রুটিটাও কত সুন্দর হয়েছে, একদম গোল হয়েছে মাশাল্লাহ, সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি আলহামদুলিল্লাহ রুটি বানাতে পারি ভালো মতো, মাশাল্লাহ সুন্দর হয়েছে রুটিটা। আর এই দেখো সবাই, ফাজিল আয়ান না, দেখো কেমন করে দেখছো, শুধু শুধু মাইট দিল আলবিনকে, কি বলবো। আর আলবিন কালকে রাত্রে চুল কাটছে, বুঝছো, খুব সুন্দর করে, মাশাআল্লাহ সুন্দর লাগছে আলবিনকে। দেখি আলবিন আমো পাকা হইতে পাখি, হ্যাঁ মাশাআল্লাহ। আর দেখো এই যে ফাজিল আয়ান, বুঝছো, ফাজিল আয়ান। দেখো সবাই আয়নে কি করতেছে, দেখো আয়নের চুল কাটাটাও মাশাল্লাহ সুন্দর হয়েছে, দেখো সবাই না আয়ান, আয়নের চুল কাটাটা পিছন দিয়ে ঘুর বাবা, হ্যাঁ দেখছো। আর এই তো দেখো আমাদের বিড়ালকে, বুঝছো, সারাদিন এই টেবিলের উপরে শুয়ে থাকবে, ঘুমাসবে, বুঝছো। আর যদি দেখে তোমার এই জানলা খোলা, জানলার বাইরে এই দিকে মুখ দিয়ে বসে থাকবে। তো এই তো আমাদের আলবিন খাচ্ছে বাবা, ঠিক আছে ওকে, হুম খাও।
দুপুরবেলা কোন পাগলে বলো তো ভাত না খেয়ে রুটি খেতে চায়, তা আবার চা রুটি, বুঝছো? আয়ন আলবিনের কিন্তু রুটি অনেক পছন্দ, তো আমি আয়নকে বলছিলাম খাবা, আয়ন আয়ন খাবা তুমি? আয়নে খাবে না, আর আয়নে ভাত খাইছে, আয়নকে পরে বানিয়ে দেবো না বাবা, তো আলবিন খাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিওটা, ঠিক আছে? বৃষ্টির দিন তো ভালো লাগে না কোনো কিছু, দেখো বাইরে মেঘ মেঘ একদম, পরিবেশটা ঠান্ডা। তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আর আমার পরিবারের সবার জন্য, মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।